সত্যি তোজোর কিছু হলে না আমাদের পুরো ফিউ দূরে যায়। সত্যি কিছু হাত গুজু গুজু করে দাও, হাত মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি, এখন বেজে গেছে 11:30। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, মা আর বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো তোজোর সাথেই ছিলাম সেদিনকে, তো তোমরা দেখলেই যে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম তামিনিঘাট। তারপরে ফেরার পরে তোজোর আসলে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কালকে আমি কিছু শ্যুট করতেও পারিনি। তোমরা তো জানোই ফ্যামিলিতে যদি কিছু হয় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি সেটাই। তো মানে ব্লগ করার কথা আমি চিন্তাই করতে পারিনি, আজকেও ভাবছিলাম যে ছেড়েই দেব। তারপরে মনে হলো তোমরাও ওয়েট করে থাকো, তোমরাও তোজোর জন্য ওয়েট করো। তো তোজোর শরীরটা খারাপ হয়েছে, তো এই আপডেটটাও আমার দেওয়াটা রেসপন্সিবিলিটি। তো তাই ভাবলাম যে ঠিক আছে, এখন যখন মোটামুটি সব কিছু স্টেবল তো ব্লগটা এবার স্টার্ট করা যাক। তো ধীরে ধীরে সব বলছি কী হয়েছে না হয়েছে, তার আগে চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট রেডি। আমার জন্য ব্রেকফাস্ট বানাতে গেলে কেন, আজকে আমার যে নিমন্ত্রণ আছে। কিসে? এই তো ব্রেকফাস্ট করেই বেরোবো, বোম্বে যাবো আজকে 12 তারিখ। ও আচ্ছা, বিয়ের নিমন্ত্রণ বুঝতে পারছো না? ও তোমাকে বিয়েতে নিমন্ত্রণ করেছি, আমাকে তো পোস্ট ওয়েডিং। চলবে এখন 2045 অব্দি চলবে, তো কোনো চিন্তা নেই, বেরোবো বেরোবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, আমি তাই জন্য একদম লাইট ব্রেকফাস্টই দিয়েছি তোমায়। ওখানে কি অনেক খাওয়া দাওয়া হবে? তো অনেক খাওয়া দাওয়া আছে। তো ব্রেকফাস্টে যে ধোসা বানালাম কেন বলো তো, সেদিনকে চাটনি বানিয়েছিলাম, বেশ কিছুটা চাটনি বেঁচেছিল আর ব্যাটারটাও একটু ছিল, তাই ভাবলাম যে ধোসাটাই বানিয়ে নিই, নয়তো চাটনিটা তো নষ্ট হতো। আচ্ছা সেদিনকে দেখাচ্ছিলাম না তোমাদেরকে যে এর আগে আমি সাম্বার মশালা ইউজ করতাম, বাট এখন রিসেন্টলি আমি নিয়েছি এই পোডি মশালা বা গান পাউডার। তো এটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছি, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, খুব ভালো। কিন্তু মানে সাম্বার মশালা থেকে এটা অ্যাড করে খেতে বেশি ভালো লাগছে। আজকে আমাদের এখানে সকাল থেকে টুপুর টাপুর বৃষ্টি হয়েই যাচ্ছে, তো একটু ধরেছে। আমি আসলাম একটু বাজার করে নেবো, আর মায়েদের একটা মেডিসিন নেওয়ার আছে সেটাও নিয়ে নেবো। বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে কি আর এসব করতে হতো, পাইনি আর কি করবো বলো, বাজারেই আসতে হলো। যাই হোক কালকে তো বাড়ির কাজ কিছু করতেই পারিনি, জামা কাপড়ও কিছু ধোয়া ছিল না, তো আজকে কাছাকাছি তো করেছি, বাট খুব বৃষ্টি আজকে এখানে। আমাদের এখানে লাস্ট দুদিন ধরে একেবারেই বৃষ্টি হচ্ছিলো না, আমরা যেদিনকে ঘুরতে গেলাম সেদিনকেও বৃষ্টি হয়নি, কালকেও বৃষ্টি ছিল না, বাট আজকে সকাল থেকেই বৃষ্টি নেমেছে। তোমাদেরকে বলছিলামই যে মারা এবার একবারই শর্ট ট্রিপে এসেছে, তো মেনলি যেটা ছিল সেটা তো হয়ে গেছে ডক্টর ভিজিট, তো মাদের টিকিট কাটা হয়ে গেছে, মারা নেক্সট উইকেই ফিরে যাচ্ছে কলকাতা। আসলে কী বলো তো, হঠাৎ করে তো মাদেরকে আসতে হয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, তো কোনো কিছু গুছিয়ে টুছিয়ে সেভাবে আসতে পারিনি, তাই জন্য এবারে আর খুব বেশি দিনের জন্য মারা থাকতে পারবে না, আবার আসতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি করে মারা আবার আসবে। তো এটাই আর কি, টিকিট কাটা হয়ে গেছে, একটু খারাপ তো ডেফিনেটলি আমার লাগছে, বাট ঠিক আছে আবার হয়তো মামুনিরাও আসবে এরপর, তো এভাবেই চলবে। এখন তোজো আছে যেহেতু আসা যাওয়া চলবে। এই গাছটাকে নিয়ে যে ট্র্যাজেডি হয়েছিল সেটা তো তোমরা দেখেই ছিলে, আর এখন না আমার বেশ ভয় লাগে, তোজো যখন এখানে সৌরভের সাথে বসে থাকে খেলাধুলো করে, আমার মনে হয় কোন সময় ওর চোখ যাবে আবার না টেনে দেয়। তো যাই হোক আমি এর ডালপালা পুরো ছেঁটে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা না টপটা ছোটো হয়ে গেছিলো আর গাছটা একটু বড়ো হয়ে গেছিলো, তাই জন্য পুষ্টি পাচ্ছিলো না, তো সেই হিসেবে আমি এটাকে ট্রিম করলাম। আর দেখো এইটার মধ্যে পাতাগুলোকে কেটে রেখেছে, এটা তো প্রোপোগেট হয়ে যাবে, দেখতে কি ভালো লাগছে না? বাবা সেদিনকে যে বোম্বে গিয়ে পড়ে গেছিলো, পায়ের কাটাটা এখনও পুরোপুরি শুকোয়নি, তো আমি দেখে ভাবলাম যে একটা টি ব্যাগ অয়েন্টমেন্ট আনা যাক, এটা অ্যাপ্লাই করলে আশা করছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমরা নতুন যে মাছের দোকানের একটা সন্ধান পেয়েছি তোমাদের বলছিলাম না, তো সেদিনকে সৌরভ গিয়ে দেখো কাজলি মাছ এনেছে। এই মাছটা কিন্তু এর আগে আমাদের বাড়িতে কখনো আসেইনি, সৌরভ বললো যে সবাই নিচ্ছে, আর মা বললো যে মা একবার খেয়েছে, মাছটা নাকি ভালো খেতে। আজকেও ফোন করেছিলাম ওই মাছের দোকানে সকাল সকাল যে এই সপ্তাহে কি ইলিশ ঢুকেছে, যে হ্যাঁ আজকে দাদা ইলিশ এসেছে, কালকে সকালবেলা আসুন, ভালো ইলিশ আছে, ভালো ইলিশ আছে, 1 কিলো 1200 1500 এরকম সাইজের ইলিশ পাওয়া যাবে, তো অর্ডার দিয়ে রেখেছি কালকে সকালে গিয়ে নিয়ে আসবো। কালকে আমাদের আবার ইলিশ হচ্ছে, মারা এসে আছে, দাঁড়াও এখানে যে মাছের দোকানটা আছে না, খুব ভালো ইলিশ পাওয়া যাচ্ছে, ইলিশে পুরি বৃষ্টিটাও হচ্ছে, মানে একদম আইডিয়াল ওয়েদার। আজকে ফ্রাইডে, আজকে আর হবে না স্যাটারডে, তাহলে এই মাছটা অ্যাকচুয়ালি আছে, তো আমি বললাম যে আজকে এনো না, এই কাজলি মাছটা আজকে বানানো হোক, তো মা বানাবে এটা কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, তো এটা নাকি ভাপাও হয়, আমি জানি না, মানে তোমাদের কাছে যদি ভালো কোনো রেসিপি থাকে শেয়ার করতে পারো। আমি তো রাই কোনোদিন খাইনি কাজলি মাছ, আজকে প্রথম। আমার এটা দেখতে অনেকটা পাবদার মতো লাগছে, হ্যাঁ ছোট পাবদা, ছোট পাবদা।
মা বললো এই মাছটাকে খুব সাবধানে ভাজতে হবে, সাবধানে যদি ভাজা না হয় তাহলে নাকি ভেঙে যেতে পারে, তাই জন্য এই রিস্কটা আমি নিইনি। আর এটা দেখতে যেহেতু পাবদা মাছের মতো আমার মনে হচ্ছে এটা ফাটতেও পারে, এই সবে আমার ছাল চামড়া উঠেছে বুঝেছো, সেই ছেঁকা লেগেছিল তুই পড়ে গেছে তোকে করতে হবে না। হ্যাঁ টাটা চলো। আজকে সকাল থেকে ব্লগে তোজোকে একবারও দেখানো হয়নি, কারণ তোজোর শরীরটা ভালো ছিল না, যে জন্য আমাদের সবারই মুডটা অফ ছিল, বাট এখন তো একদম ফিট অ্যান্ড ফাইন, আবার ফুল ফর্মে চলে এসেছে। তো সেদিনকে আমরা বাড়ি ফিরেছিলাম এই 5টা নাগাদ, তারপরে সবাই রেস্ট টেস্ট নিয়ে ব্লগটাকে আমরা একটু আর্লি এন্ড করে দিয়েছিলাম 9টা নাগাদ। সৌমি বললো যে দেখো তোজোর গাটা একটু গরম গরম লাগছে না, জেনারেলি বাচ্চাদের গা একটু গরম থাকে, বাট সৌমি মা তো ঠিক বুঝতে পেরেছে, টেম্পারেচার চেক করলাম 100.2, তো সঙ্গে সঙ্গে ক্রোসিন দেওয়া হলো। তো কালকে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টরের কাছে, ডক্টর বললো ঠিক আছে মনে হচ্ছে দেখে যা ব্যাপার যে ভাইরাল ফিভার না। আমরা চেম্বারে ঢুকতেই আমাদের জিজ্ঞাসা করলো কার হয়েছে তোমাদের মধ্যে, আমি হাত তুললাম বলছি এনার নাক দিয়ে তো গঙ্গা যমুনা বেরোচ্ছে। হ্যাঁ আমার থেকেই হয়েছে, অথবা সেদিনকে যে আমরা গেছিলাম না আমার মনে হচ্ছে ঠান্ডা গরম লেগে গিয়ে হতে পারে, বাট খুব বেশি মানে হাই ফিভার না, একবারের জন্য যতবারই চেক করেছি আমি 100.24 এরকমই ছিল। তো ক্রোসিন দিয়ে দিয়েছিলাম কালকে বোধহয় 6 আওয়ার্সলি, তো আজকে একদম ফিট এন্ড ফাইন আছে। আজকে আর ক্রোসিন দিতে হয়নি, কালকে মনে হয় 7টার সময় খেয়েছি লাস্ট, মানে সন্ধ্যে 7টায় লাস্ট খেয়েছি আর তারপর থেকে খেতে হয়নি। তুমি বলে দাও তুমি কেমন আছো, ভালো আছো তো তুমি বলো যে হ্যাঁ আমি এখন ভালো আছি। একদিনের জ্বরে মুখটা কেমন শুকিয়ে গেছে, হ্যাঁ শুকিয়ে তুলসী পাতা হয়ে গেছে, মা বলছে, মা বলছে অত চিন্তা করিস না, বাচ্চাদের যত জ্বর হবে হবে ওরা তত বেশি স্ট্রং হবে, ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু যাই হোক প্রথমবার তো জোর এরকম জ্বর আসলো, তো সেই জন্য আমরা একটু টেনশনে পড়েই গিয়েছিলাম, তাই জন্য কালকে আর রিস্ক না নিয়ে ডক্টরের কাছে চলে গেছিলাম। বললো যে মিনিমাম 3 দিন দেখুন, তারপরও যদি জ্বর না কমে তখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করব, তার আগে কিচ্ছু মেডিসিন দেবেন না কিচ্ছু না, জাস্ট ক্রোসিন যদি মানে ওটাও SOS। তো যাই হোক আজ থেকে তো আর খাওয়াতে হয়নি, আর আশা করছি সেরকমটা হবেও না, কারণ না ইনি একদম ফুল ফর্মে এসে গেছেন। যে আমাদের কালকে বলো আমাদের কালও ভালো লাগছিল না, মানে ছোনা বাবা সবার মুড অফ ছিল সত্যি, মানে ও তো কাঁদে না, আর কালকে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল, কান্নাকাটি করছিল, মাও বলছিল, বাবা বলছিল একদম ভালো লাগছে না, আর এইসব বক বক কিচ্ছু নেই, পুরো চুপ চুপ। এই যে হাত গুরু গুরু করে দাও, আচ্ছা হাত গুরু গুরু হয়ে গেছে না, একবার হাত গুরু গুরু তো আমি দেখি, আচ্ছা হাত গুরু গুরু। সত্যি তোজোর কিছু হলে না আমাদের পুরো ফিউ দূরে যায়, সত্যি কথা, কালকে সারাদিনটা কিভাবে গেছে। আচ্ছা আজকে ক্যামেরা নেবে, ক্যামেরা নেবে বলে কাঁদছো, আজকে আমাদের বাড়িতে পুরো মেছো গন্ধ, একে তো কাজলি মাছ হয়েছে তার উপর আবার বানানো হয়েছে মৌরলা মাছের তরকারি আলু পেঁয়াজ দিয়ে, আর মৌরলা মাছের একটা আষ্টে গন্ধ তো আছে, সেই নিয়ে একদম মাছের গন্ধে মমা করছে। সৌমি এখানে এখন লাঞ্চ সার্ভ করছে, বাবা মা ফার্স্টে খেয়ে নেবে তারপর আমরা লাঞ্চ করবো। দিদুন আর নাতিতে মিলে কি করছে জানো, এখন আমাদের চ্যানেলে সব পুরনো পুরনো ব্লগস গুলো দেখছে, এটা মামা ভাতের ব্লগ দেখা হচ্ছে এখন। এটা কি তোজো, এটা কি তোজো, তোজোর পাঞ্জাবিটা এত সুন্দর ছিল, এখানে একজনকে দেখো তত্ত্বাবধান করছে, বলো ভালো করে খেও লজ্জা পেও না, আমরা হাম হাম করছি তোজো, ছটা 36 আমি আর তোজো ঘুমাচ্ছিলাম, আমার ঘুমানোর কোনো ইন্টেনশন ছিল না, বাট মনে হলো এখন একটুখানি জ্বর জ্বর মতো, তো ওকে যদি কোলের কাছে নিয়ে শুই তাহলে অনেকক্ষণ ঘুমাবে, তো সেটাই আর কি আমি অনেকক্ষণ নিয়ে ওকে শুয়েছিলাম, তো আমারও চোখটা লেগে গেছিলো। তো যাই হোক উঠে গেছি, মাদের চা খাওয়া হয়ে গেছে, এবার সৌরভ বললো দাঁড়াও আমি চা বসাচ্ছি, তো সৌরভ অফিস করছিলো তখন বললো চা করছি, চারজনেরই চা হবে নাকি, বুক ফুলিয়ে বলতে পারছে না বুঝেছো তো, ফালতু বকছে, আমি দুপুরবেলা ঘুমাই না সৌরভ।
শপার স্টপে এখন কিন্তু খুব ভালো সেল দিচ্ছে, তো আমার তো এখন আর ঘুরে ঘুরে গিয়ে কেনা পসিবল হয় না, তো আমি অনলাইনে কয়েকটা টপ অর্ডার করেছিলাম। কারণ প্রেগনেন্সি টাইমে না একেবারেই টপ কিনি নি, কারণ সে সময় তো জিন্স পরতাম না, তো টপের কালেকশনটা একেবারেই কমে গিয়েছে। তো লাস্ট দিন আমি যে টপটা পরে গেছিলাম, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কোথা থেকে নিয়েছো, ওটা না শপার স্টপের ডিসকাউন্টেই আমি কিনেছিলাম, ওই 450 এরকম নিয়েছিলো। তো আরও কয়েকটা টপ আনিয়েছিলাম, তার মধ্যে থেকে জানো এই টপটা এসেছে, এটা আমার ছোটো হয়েছে, বাট এটা রিটার্ন করা যাচ্ছে না, এটা স্টোরে গিয়ে আবার রিটার্ন করতে হবে। মানে এটা আবার একটা মানে উটকো ঝামেলা বলে না সেটা, মানে এমনি দেখো অফ চলছিলো, স্টোরে যাচ্ছি না, কারণ এখন স্টোরে গিয়ে কেনা পসিবল নয়, বাট এটা আবার স্টোরে গিয়ে রিটার্ন করা মানে বিশাল বড় ব্যাপার। দেখা যাক এর মধ্যে কোনো একদিন চলে যাবো, কারণ 7 দিনের মধ্যে রিটার্ন করা যাবে। বাইক কি হচ্ছে এটা, তো চালাচ্ছি এটা যে কিসের শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু বিদেশি জন্তু লুপে পড়ে গেছে, লুপে পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এইবারে কিন্তু কমপ্লিট মনে হচ্ছে, তাই না? আমার কিন্তু এটাই বেশি ভালো সুন্দর লাগছে। আর এমনি ব্ল্যাক এর উপর কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে, আর ওই কালার কম্বিনেশন দিয়েই তো মিডলটা করেছে, খুব ভালো লাগছে। তোমাদের হয়তো মনে থাকবে এই স্টোলটার কথা, তো এটা না অ্যাকচুয়ালি দাদা এবারে এসে রীতামাসির থেকে অনেক এরকম স্টোল অনেকের জন্যই নিয়েছে, তো আমার জন্য দাদা এরকম একটা স্টোল নিয়েছিল, তো এটা তো দেখতে খুবই সুন্দর। শুধু কি ছিল বলতো, সাইডে দুটো এরকম এমব্রয়ডারি কাজ করা ছিল, তো আমি রীতামাসিকে বলেছিলাম যে ঠিক আছে আমি এখন নিয়ে যাচ্ছি না, এখন রেখে যাচ্ছি, তুমি তো এখনই করে দিতে পারবে না আমাকে, পরে যখন আমি কলকাতা আসবো তখন আমি নেবো, তুমি অলওভার কিছু একটু করে দিও। তো তখন দিতে পারিনি, এখন মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখো তো এরকম ছোটো ছোটো না ফুল করে দিয়েছে, খুব ভালো লাগছে, এবার বলছি না কমপ্লিট মনে হচ্ছে। তো এখানে যে ওয়েদার থাকে মোটামুটি স্টোল নেওয়ার মতো, মাকে তাই বলছি ব্ল্যাকটা সকলের সাথে যাবে, ভালো লাগছে দেখতে খুবই। সো এখানে আমি তোজোর খাবারটা বানাচ্ছি, রাত্রেবেলা তো তোমরা জানোই ও হোমমেড সেলেলাক খায়, আর তার সাথে একটা করে ডেটস দিই, তা না হলে না মিষ্টি হয় না, খেতে চায় না। কালকে সারাদিনটা যাভাবে কাটিয়েছি না তোমাদেরকে কী বলবো, তাও তো মা ছিল বলে একটা ভরসা, প্রথমবার তোজোর ওরকম জ্বর এসছে, তাই পুরো টেনশনে পড়ে গেছিলাম। তো ম্যাডাম বলছে এরকম টেনশন করার কিছুই নেই, বাচ্চাদের জ্বর হবে, এটাই তো ন্যাচারাল। তো বলছে তখনই টেনশন করবে যখন দেখবে যে জ্বর আসার পরে বডিতে কোনো রেডনেস এসেছে বা পটি হচ্ছে বমি হচ্ছে, তখনই টেনশন করার ব্যাপার, আদারওয়াইজ 3 দিন দেখে নিতে হবে, যদি 3 দিনের পরেও ফিভার আসতে থাকে তখন ডক্টর কনসাল্ট করতে হবে, আদারওয়াইজ বাচ্চাদের কিন্তু কোনো রকম মেডিসিন না দেওয়াটাই ভালো। তাহলে কী বলতো, নিজে থেকে ওরা ফাইট করতে শিখবে, মানে তুমি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দাও না তাহলে ওদের বডি ঠিকঠাকভাবে ফর্মেশনই হবে না, মানে যেটা মানে আমি লেম্যান আমি যেরকম যতটা বুঝতে পেরেছি ততটাই তোমাদেরকে আমি বলছি। তো তাও আর কি মায়ের মন বুঝতেই পারছো, খালি মনে হচ্ছে কেন আছে, প্রত্যেকবার প্রোসিনটা দেওয়ার পরে মনে হচ্ছে আর জ্বর আসবে না, আর আসবে না বলো, আর আসবে না বলো, আবার যখন জ্বর এসে যাচ্ছে না মানে 99 ক্রস করলে মনে হচ্ছে আবার প্রোসিন খাওয়াতে হবে। তো যাই হোক, এভাবেই কালকের দিনটা কেটেছে। তো চলো আগে এটা বানিয়ে নিই, তারপরে কী কেলো কালকে আমি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। শুধু কালকে না অন্যমনস্ক ছিলাম, তো মুগের ডাল বসিয়েছি, এবার আমি ভুলে গেছি যে মুগের ডাল সেদ্ধ করছি, প্রায় 10-12টা হুইসেল দেওয়ার পর মনে পড়েছে আরে ডাল বসিয়েছি তো, আর এটা তো সোনা মুগ ডাল না, মানে সেদ্ধ হয়ে সে পুরোবারের পিন্ডি হয়ে গেছে দেখবে, তাও আমি ফেলতে পারিনি কারণ এতটা ডাল কলকাতা থেকে আনাই, এত দাম গায়ে লাগে না বলো। তো এইভাবে ওই গলা ডালটা আমি রেখে দিয়েছিলাম, কারণ এটা দিয়ে যদি ডাল বানাতাম না কেউ খেতে পারতো না, তো আবার নতুন করে ডাল বানালাম। বাট এই ডালটা কী করবো কী করবো করতে করতে আজকে ইন্টারনেট সার্চ করে দেখলাম যে ডাল পুরি বানানো যেতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম পিঁয়াজ টিয়াজ দিয়ে ডালের পকোড়া করবো, তার থেকে মনে হলো যে না ডাল পুরিটা বেশি ভালো হবে। তো দেখা যাক কীরকম কী হয়, এর আগে কখনো কিন্তু আমি ডাল পুরি বানাইনি, আজকে বানাচ্ছি, কারণ এই এতটা ডাল নষ্ট করাটা সত্যি খুব গায়ে লাগছে। তো মা আর বাবা রাত্রিবেলাটা ভীষণ কম খায়, তো মা বলেছে আমার আর বাবার একটা করে ডাল পুরি,
আর আলুর তরকারি এটার সাথে বানাবো, কারণ নারপুরের সাথে আলুর তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তবে জানি না কীরকম কী হবে, এটা আর কি সদগতি করবো, কালকে কেনো করেছি আজকে তারই সদগতি হবে। আজকে আমার অফিসে ব্যাক টু ব্যাক মিটিং ছিল, এখন বেজে গেছে 10:45। আজকে যে ডিনারে এরকম একটা প্রিপারেশন হবে সেটা আমি জানতাম না, মানে খুনাখুনের টেরও পাইনি। তো যাই হোক, কিচেনে এসে দেখলাম এদিকে ডালপুরির জন্য পুর রেডি হয়ে গেছে, এখানে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি রেডি, জাস্ট পুরিটা ভাজলেই হয়ে যাবে। তারপরে মনে পড়লো আচ্ছা আমার বরযাত্রী সবে বেরিয়েছে। সেটাই না, আমি না পুরটা একটু খেয়ে দেখলাম ফাটাফাটি হয়েছে, একটু হিং দিয়েছি, ভাজা মশলা আদা বাটা দিয়ে বানিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করেছি পুরটা, খেতে ভালো লাগছে। কালকে ডালটা বেশি করে সেদ্ধ করে নিয়ে বেশ ভালোই হয়েছে। কালকে যে ব্যাপারটা সৌমি ধরিয়েছিল, আজকে একটা ক্রস এক্সপেরিমেন্ট করে ভালোই উতরে গেল। বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, তো দুজনেই বললো খেতে নাকি দারুণ হয়েছে। না সৌরভ, ওহ পুরো ধোঁয়া উঠছে, পুড়ে ভরপুর, পুড়ে ভরপুর, ভালো বললাম না? একটু লাল লাল করে ভেজেছি, অফা দেখো হয়ে মা এখানে বসে তোজোর অন্নপ্রাশনের রিসেপশনের ভিডিওটা চালিয়েছিল। তো দেখে মনে হলো যেটা ছিল 12th of May, 12th of June গিয়ে 12th of July হয়ে গেল, মানে দুটো মাস যেন হুশ করে কেটে গেল। যাই হোক, আমাদের ডিনার জাস্ট কমপ্লিট হলো, অফিসের এখনও কয়েকটা পেন্ডিং কাজ আছে, সেগুলো জাস্ট সারবো, সেরে শুতে যাব। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে, আপনাদের টাটা।